বিয়ে দেরি হচ্ছে কেন, মানে রাইট, বিয়ে দেরি হচ্ছে কেন? তো দেখেন যে বাংলাদেশে স্পেশালি, ধরেন শুধু বাংলাদেশে না, আমাদের সমাজের এটা একটা বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে যে আমরা বিশেষ করে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এরা সবাই দেরি করে বিয়ে করে। এবং তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা পড়াশোনা বা এডুকেশন সিস্টেমটাকে লম্বা করে ফেলছি। আমরা এখন জানি যে আমাদের সময় গ্র্যাজুয়েশন ছিল 2 বছরের, এরপরে হলো 3 বছরের, এখন হয়ে গেছে 4 বছরের। অন টপ অফ দ্যাট একটা মাস্টারশিপ নামে একটা জিনিস আছে, সব মিলে 5 বছর লাগে। এদিকে স্কুলেও দেখা যায় যে ক্লাস 1-এর আগে আরও 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস অ্যাড করছে। তো এগুলো সব বের হয়ে 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 মাস্টার্স পাস করতে করতে একটা মেয়ের অনেক সময় ধরেন যে 25, 26, 28 বছর হয়ে যায়। ছেলেদেরও ছেলেরা অনেক সময় মনে করে মাস্টার্স পাস না করলে পরে আমার তো চাকরি হবে, আগে মাস্টার্স করি, পড়াশোনা শেষ করি, তারপর চাকরি বা একটা জীবিকা নির্বাহের জন্য একটা ব্যবস্থা, তারপরে হচ্ছে আমি বিয়ে করি। তো এইটা একটা প্রধান কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো যে আমরা যখন আগে গ্রামে গঞ্জে থাকতাম এবং সামাজিক প্রেশার বলে একটা জিনিস ছিল, তখন মেয়েরা একটা সার্টেন বয়সের পরেই একটা প্রেশার ফিল করতো আত্মীয়স্বজন থেকে এবং সামাজিক দিক থেকে। তো এখন এই শহুরে মডুলার জীবনে, হ্যাঁ, যেখানে আর কি সব ছোটো ছোটো মানে পড হয়ে আমরা থাকি, একটা পারিবারিক জীবনযাপন করি, একজনের সাথে যোগাযোগ করে না, এখানে আসলে কে কি করছে, কার বিয়ে হলো কি না হলো, এটা নিয়ে আসলে কেউই কেয়ার করে। আমার পাশের বাসার মেয়েটা যদি 30 বছর 35 বছর হয়ে যায় এবং ইফ শি ডাজেন্ট ম্যারি, আসলে আমরা কখনো কোনো কমেন্ট করি না এবং একটু যায় আসে, আমার আত্মীয়ের ব্যাপারেও তাই, হয়তো দু একবার বলবো কি হলো বিয়ে হলো না কেন, এটুকুই বেশি। এর ফলে হয়েছে কি যে মেয়েরা বিয়ে করতে দেরি হচ্ছে, সামাজিক প্রেশার ফিল করে না। আরও ব্যাপার আছে যেহেতু আর্থিক সমস্যাটা আলহামদুলিল্লাহ অনেকেরই নাই, তো বাবারা আগে মনে করতো যে আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, একটা বুক বা একটা একটা মানুষ যদি আমার ঘর থেকে অন্য ঘরে চলে গেলাম আমি একটা ঝামেলা থেকে মুক্ত হলাম। কিন্তু এখন তো বাবা আমার ভাবতেছে একটা অসুবিধা নেই, আমার টাকা আছে, সে খাবে শেষ পর্যন্ত। সো বাবারা এখানে কিছুটা স্বার্থপর রোল প্লে করে। হ্যাঁ, বাবা মনে করছে যে সে নিঃস্বার্থ, সে মেয়েকে বিয়ে না দিয়ে খুব নিঃস্বার্থ দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু সে যেটা করছে সেটা হলো যে সে তার নিজের আনন্দের জন্য তার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করছে। কারণ তার মেয়ে তার বাসায় আছে, আমি আমার মেয়ে আছে, আমার মেয়ে আমার বাসায় থাকবে, আমাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আমার সাথে একটু কথা বলবে, আমার তো ভালোই লাগে। একটা ইয়াং আমার মেয়ে যদি আমার বাসায় থাকে, শি ইজ ফুল অফ এনার্জি অ্যান্ড যে কোনো কাজ করার জন্য সে সবসময় অ্যাক্টিভ, হয়তো কোনো কিছু একটা মোবাইল আমি খুঁজে পাচ্ছি না, ওকে দাম 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 করে বের করে দিল, এরকম একটা ওয়ার্কিং হ্যান্ড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কম্প্যানিয়ন, আমি তো কখনো যেতে দেবো, আই ওয়ান্ট হার টু স্টে উইথ মি ফর রেস্ট অফ মাই লাইফ, মৃত্যু পর্যন্ত সে আমার কাছে থাকবে, এটাই আমি চাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে আমি যেরকম একটা সুন্দর জীবনযাপন করছি যেখানে আমার ছেলে মেয়ে আছে তাদের সাথে এনজয় করছি, আমি কি চাই না যে আমার মেয়েও এরকম একটা সুন্দর জীবনযাপন করুক? আমি যদি তাকে আটকে রাখি বা কোনোভাবে মানে দানাই পানাই করে অথবা মা তুই থাক অসুবিধা এইসব কথা বলে থাকলে তার ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েরা কখনোই নিজে থেকে বলবে যে আব্বা আমি বিয়ে করবো, এটা আসলে মেয়েদের ফিতরতের মধ্যে যায় না, এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি না। আমরা যারা মেয়েদের সাথে সংসার করছি, হ্যাঁ, আমরা জানি যে আসলে মেয়েরা নিজে থেকে অনেক কথাই বলতে চায় না। একটা মেয়ের উপর যদি ছেড়ে দেওয়া হয় অনেক কিছুই আসলে হবে না, বিয়েও হবে না, বাচ্চাও হবে না, অনেক কিছুই হবে না। সো মেয়েরা আসলে অধিকাংশ সময় সাধারণভাবে, সব কিছু এক্সেপশন আছে, সাধারণভাবে তারা একটু প্যাসিভ রোল প্লে করতে যায়, তারা এটা পছন্দ করে, হ্যাঁ, ছেলে আসবে তাকে বলবে, সে একটু না না বলবে, মশামশি করবে, তারপরে সে রাজি, মানে শি ওয়ান্টস টু বি দ্য প্রাইজ, শি ওয়ান্টস টু বি ওন, মানে তাকে জিতে নিতে হবে, সে যে আপনার হাঁটুর কাছে এসে বলবে না আমাকে বিয়ে করো, বরং আপনি তার হাঁটুর কাছে এসে তুমি আমাকে বিয়ে করবা, সে বলবে ওকে, এটা সে পছন্দ করে, শি ওয়ান্টস টু বি প্যাম্পার্ড, তাকে মানুষ পাম্পটি মারে। এখন যদি আমি চাই যে আমার মেয়ে বলবে বাবা আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করতে চাই, তাহলে 30-35 বছর তৈরি হয়ে যাবে। তো কম বয়সে মেয়েটা কখনো বলবে না, এটা তাদের ফিতরতের সাথে চায় না, তারা একটু লাজুক হয়। সাধারণভাবে একটা মেয়ে যদি তার যে ন্যাচারাল টেন্ডেন্সি ধরে রাখে সে একটু লজ্জা পায় স্বাভাবিক। তো এক্ষেত্রে আসলে বাবা মার ইনিশিয়েটিভ নিতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে সন্তানের উপরে বাবার হক হচ্ছে তিনটা, বাবা মার হক হচ্ছে তিনটা, একটা হচ্ছে সুন্দর নাম রাখা, 2 নম্বর তাকে এলম শিক্ষা দেওয়া মানে জ্ঞান শিক্ষা দেওয়া, এবং 3 নম্বর হচ্ছে তাকে বিয়ে দেওয়া। খেয়াল করেন যে বিয়ে দেওয়াটা কিন্তু বাবা মার দায়িত্ব,